হজ ও উমরা পালনকারীদের মদিনা আসার একমাত্র উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করা, রওজা সালাম পেশ করা। হাদিস ও ফিকাহের গ্রন্থগুলোতে এই বিষয়ে প্রচুর নির্দেশনা রয়েছে। ইসলামী স্কলারদের মতে মদিনা আসা ইবাদতের অংশবিশেষ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। এই কারণে হজ পালনের আগে কিংবা পরে হাজিরা মদিনা শরীফ আসেন। মদিনায় অবস্থানকালে হাজিদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে মসজিদে নববীতে হাজিরা দেওয়া এবং সেখানে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়। শরীফের রওজা জিয়ারত মহিলাদের জন্য আলাদা দরজা ও গেট নাম্বার দেওয়া হয়েছে। মহিলা মসজিদে নববীতে প্রবেশ করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং জিয়ারত করতে পারবেন। রসুল ইসলামের রওজা।
সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে জান্নাতুল বাকি। সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি, এখানে মা ফাতেমা সহ বিভিন্ন সাহাবী কারামগণ, তাবে তাবিয়ান এখানে শহীদ আছেন।